আজ 25 ফেব্রুয়ারি স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসের অন্যতম কালো দিন। 2009 সালের এই দিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দপ্তরে বিপদগামী কিছু সদস্য ধ্বংসলীলা চালায়। তাদের উন্মত্ততার শিকার হয়ে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। এরপর 25 ফেব্রুয়ারি দিনটি পালিত হয় পিলখানা হত্যা দিবস হিসেবে। আজ মর্মান্তিক এই ঘটনার 14 বছর পূর্ণ হল। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করতে মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনানিবাস উদ্বোধনের পাশাপাশি হাওড়ের উন্নয়ন কর্মকাণ্ড সচক্ষে দেখার জন্যই প্রধানমন্ত্রীর মিঠামইন সফর। এর আগে 1998 সালের মিঠামইনে এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাজবাড়ির কালুখালীতে ঘোড়ায় চড়ে বড় পালকিতে করে শ্বশুরবাড়িতে এসেছেন নববধূ। শুক্রবার উপজেলার মাঝবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বর রাসেল আহমেদ রাজবাড়ির জেলা পরিষদ সদস্য ও উপজেলার মাঝবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেনের বড় ছেলে। জীবিত অবস্থায় দেখতে না এসে যমজ সন্তানদের মৃত্যুর পর দেখতে আসায় কথা কাটাকাটির জেরে শ্বশুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করেছে জামাতা। এতে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন নিহতের মেয়ে এবং ঘাতকের স্ত্রী সোনিয়া আক্তার। ঘাতক জামাতা হাকিমুল্লাহ হাশিমকে আটক করেছে পুলিশ। শুক্রবার কক্সবাজার সদর উপজেলায় এই ঘটনা ঘটে। ভারতের রাজধানী দিল্লিতে আম আদমি পার্টি ও বিজেপির কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি হয়েছে। শুক্রবার দিল্লি পৌর কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে দুপক্ষ কথা কাটাকাটিতে জড়ায়। বাংলাদেশ আগামী বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র কাপ 2023 সিজন 2 এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। যমজ সন্তানদের সময় দিতে অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন শাহরুখ খানের বিপরীতে অভিনয় করা দক্ষিণি সিনেমার সফলতম নায়িকা নয়নতারা। নির্মাতা অভিনেতার স্বামী বিঘ্নেশ শিবান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।